এই ভিডিওতে দেখাবো কিভাবে স্পিন প্ল্যানের ম্যাথ সলভ করতে হয়। তার আগে আমাদের জানতে হবে আমাদের স্পিনিং মিলে মেশিনগুলোর সিকোয়েন্স, অর্থাৎ কোন মেশিনের পর কোন মেশিন ইউজ করতে হয় এবং কোন মেশিনে ইনপুট কোনটা এবং আউটপুট কোনটা। তাহলে শুরু করা যাক। ওকে, এখানে লক্ষ্য রাখি আমাদের স্পিনিং মিলে ফার্স্ট মেশিন হলো ব্লোরুম। ব্লোরুমে 7টা থেকে 6টার মতো সেকশন থাকে, ওগুলো না জানলে হবে। তো ব্লোরুমে আমাদের ইনপুট হয় ফাইবার এবং আউটপুট আসে ল্যাব চুটমেট বা কার্ডমেট। ল্যাব সাধারণত ওল্ড মেথডের বোল মেশিনের জন্য এবং চুটমেট কার্ডমেট হলো মডার্ন। তারপর কি, এই যেটা আউটপুট আসে ওইটা আমাদের কার্ডিং মেশিনে ইনপুটে দেওয়া হয় এবং কার্ডিং মেশিন থেকে আউটপুট আসে কার্ড স্লাইভার, এবং এই আউটপুটটা আমাদের ব্রেকার ড্র ফ্রেমে ইনপুটে দেওয়া হয়। তাহলে এখান থেকে যেটা আউটপুট আসবে সেটা হলো ব্রেকার ড্রন স্লাইভার। তারপর হলো আমাদের এই ম্যাটেরিয়ালটা ল্যাব ফর্মারে ইনপুট দেওয়া হয় এবং এখান থেকে যেটা আসে সেটা হলো মিনি ল্যাব। মিনি ল্যাব দেওয়া হয় আমাদের কম্বারে, কম্বার থেকে আসে কম্পট স্লাইভার, কম্পট স্লাইভার আমার দেওয়া হয় ফিনিশার ড্র ফ্রেমে। ফিনিশার ড্র ফ্রেম থেকে যেটা আসে সেটা হলো ফিনিশার ড্রন স্লাইভার এবং এটা দেয় আমাদের সিমপ্লেক্সে। সিমপ্লেক্স অনেকগুলোর নাম, যেমন ফ্লাই ফ্রেম, রবিং ফ্রেম, আরেকটা হলো স্পিড ফ্রেম। এখানে লেখা বলেছে স্পিড ফ্রেম হবে SPEED, স্পিড ফ্রেম। এবং এখান থেকে যেটা ম্যাটেরিয়াল পাই সেটা হলো রবিং, রবিং তো আমাদের রিং ফ্রেমে। তারপর আমাদের রিং ফ্রেম থেকে যেটা পাই সেটা হলো রিং ইয়াং, এটা হলো কব্বল হয়, এটা আমাদের ওয়াইন্ডিং মেশিনে দেওয়া হয়। ওয়াইন্ডিং মেশিন থেকে আলটিমেটলি ইয়ান আসে, এখানে কি ফল্ট মুক্ত করে বা কোনো যদি ব্রেকেজ থাকে বা নেবস থাকে এগুলো সব মুক্ত করে, ফ্রি করে আমাদের ফাইনালি ইয়ান পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখন স্পিন প্ল্যানের ম্যাথ আসা যাক। তো এখানে যে কোশ্চেনটা বলছে যে আমাদের হলো 20 টনস পার ডে, যেখানে হলো 22S মানে সিঙ্গেল অ্যানি ওয়ারপিয়ান তৈরি করতে হবে, সেটা জন্য স্পিন প্ল্যান বের করতে হবে। তার আগে একটা জিনিস বলতে ভুলে গেছি, তাহলে ফ্লো চার্টে আবার ফিরে আসা যাক। এখানে যে এই সম্পূর্ণ ফ্লো চার্ট দেখানো হয়েছে এটা হলো আমাদের কম্পট স্লাইভারের জন্য বা কম্পট ইয়ান, সরি কম্পট ইয়ানের জন্য। আর যদি শুধু কার্ড ইয়ান চাই তাহলে আমাদের যেটা করতে হবে দুইটা মেশিন বাদ দিতে হবে, সেটা হলো ল্যাব ফর্মার আর কম্বার, এই দুইটা মেশিন বাদ দিতে হবে। তাহলে আমাদের সিকোয়েন্সটা কীরকম হবে, ব্লো রুম, কার্ডিং, ব্রেকার ড্রন স্লাইভার না ব্রেকার ড্র ফ্রেম, ফিনিশার ড্র ফ্রেম, সিমপ্লেক্স, রিং ফ্রেম, ওয়াইন্ডিং। আর আমরা কীভাবে বুঝবো কম্পট ইয়ান চাবে না কার্ড ইয়ান চাবে, কম্পট ইয়ানের জন্য সাধারণত সিএইচ যেমন কম্পট হুঁশিয়ারি দেওয়া থাকে, আর যদি কার্ড বলা থাকে তাহলে কেএইচ কার্ড হুঁশিয়ারি এসব দেওয়া থাকবে কোশ্চেনে। তো তাহলে এখন ম্যাথে ফিরে যাক। তো ফার্স্টে যেটা বলছে স্পিন প্ল্যান করতে, যেখানে আমাদের 20 টনস পার ডে আউটপুট আসে বা প্রোডাকশন আসে। তো 20 টনস পার ডে হলো আমাদের রিং ফ্রেমের, সরি স্পিনিং মিলে লাস্ট মেশিন যেটা সেটা হলো ওয়াইন্ডিং মেশিন। এই ওয়াইন্ডিং মেশিন থেকে আমাদের 20 টনস পার ডে প্রোডাকশন আনতে হবে এবং ইয়ানে কাউন্ট হবে। তো এখন যদি আমরা আউটপুট এত পেতে চাই তাহলে ইনপুট অবশ্যই এর থেকে বেশি দিতে হবে। সে বেশি দেওয়ার জন্য আমাদের কিছু প্যারামিটার জানা লাগবে, ওয়েস্টেজ জানা লাগবে এবং আমাদের এও জানা লাগবে যে একটা ওয়াইন্ডিং মেশিন নর্মালি কতটুকু প্রোডাকশন দেয় পার ডেতে, একটার জন্য কত প্রোডাকশন দেয় সেটা যদি বের করতে পারি তাহলে এত প্রোডাকশন পেতে হলে আমাদের কতগুলো ওয়াইন্ডিং মেশিন সেটাও বের করতে পারবো। স্পিন প্ল্যান মূলত এইটাই যে আমাদের সার্টিন অ্যামাউন্ট প্রোডাকশন পেতে হলে আমাদের স্পিনিং মিলে কোন মেশিন কতগুলো লাগবে সেটি বের করতে হবে। তাহলে ওয়াইন্ডিং মেশিনে কিছু প্যারামিটার জানা দরকার, সেটা হলো যে আমাদের ওয়াইন্ডিং স্পিড 900 মিটার পার মিনিট, 900 থেকে 1100 থেকে, ওয়াইন্ডিং দাম সাধারণত 60, ইয়ান কাউন্ট দেওয়া আছে 20 এনি, এফিসিয়েন্সি হলো 90% বা 85% এবং ওয়েস্টেজ হলো 1%। তো এখান থেকে আমরা প্রোডাকশন ক্যালকুলেশন করবো, কীভাবে করতে আশা করি সবার জানা আছে। ফার্স্টে কি 900 মিটার পার মিনিট, 900 মিটার পার মিনিট সাথে 60 গুণ দিলাম তাহলে আসলো 900 মিটার পার আওয়ার, 24 গুণ দিলাম 900 মিটার পার ডে, 0.90 গুণ দিলাম কারণ ওই আছে এফিসিয়েন্সি,
তারপর হলো এটা হলো যে একটা ড্রামের জন্য কত স্পিড, তাহলে এটা স্পিড পার ডে, আর এটা 60 ড্রামের জন্য এত স্পিড পার ডে, এত হলে এটা আসে মিটারে, মিটার থেকে ইয়ার্ডে নিব 1.0936 এর গুণ দেওয়া হয়েছে, কারণ আমরা জানি 1 মিটার সমান 1.0936 ইয়ার্ড। তারপর ইয়ার্ড থেকে হ্যাঙ্কে নিতে হলে 840 দ্বারা ভাগ দেওয়া হয়েছে। হ্যাঙ্কের সাথে যখন আমরা কাউন্ট দ্বারা ভাগ দিই আসবে পাউন্ড, কারণ হ্যাং সমান কাউন্ট ইন্টু পাউন্ড। তো এটি এতটুকু রেজাল্ট আসলো আমাদের পাউন্ডে। পাউন্ড থেকে কেজিতে 2.2046 দ্বারা ভাগ দিতে হবে, কারণ আমরা যেটা 1 কেজি সমান 2.2046 পাউন্ড। তো আমাদের এখান থেকে যে রেজাল্ট আসলো এত কেজি পার ডে, এটি হলো আমাদের একটা ওয়াইন্ডিং মেশিনে পার ডেতে কত কেজি প্রোডাকশন দেয়। তো আমাদের লাগবে হলো 20 টনস। 20 টনস পেতে হলো আমাদের কত, 1 টন সমান 1000 কেজি, যে 20 সমান এত ভাগ দিলাম, আমাদের মেশিন লাগবে 10.6464। মেশিন যেহেতু ফ্র্যাকশন নেওয়া যায় তো 11টা নিব, তো 11টার মধ্যে 10টা আমার অল টাইম চালাতে হবে, আর বাকি ফ্র্যাকশন উঠে হিসাব করে নিতে হবে। দ্যাট মিনস একটা মেশিন আমাদের 24 ঘন্টা চলবে না। তো এটা না বললেও চলবে, না বুঝলেও চলবে, জাস্ট 11টা মনে রাখতে হলে হয়েছে। তো পরে এখন আমরা রিং ফ্রেমে যাব। তো এইখানে আমার যে এটা খেয়াল রাখতে হবে, আমাদের রিং ফ্রেম থেকে আমাদের এরকম রিং ফ্রেম থেকে যেটা আউটপুট পাব ওইটাই তো আমাদের ওয়াইন্ডিং মেশিনে ইনপুট হিসেবে যাবে, এটাই তো। তো এখন আমাদের হিসাব করতে হবে অ্যাকচুয়ালি রিং ফ্রেম থেকে কতটুকু আউটপুট পাবো, সেই আউটপুটটা হলো রিকার প্রোডাকশন। তো সেটি হিসাব করার জন্য আমাদের জানতে হবে রিং ফ্রেমে, সেটি হিসাব করে আমাদের জানতে হবে আসলে ওয়াইন্ডিং মেশিন কতটুকু ওয়েস্টেজ হয়, কারণ আমাদের ইন ফাইনাল আমাদের লাগবে 20 টনস। আমরা যদি 20 টনস ওয়াইন্ডিং মেশিন ইনপুট দিই তাহলে আউটপুট 20 টন পাবো না, কিছু কম পাবো। তো আমাদের জানতে হবে ওয়াইন্ডিং মেশিন কী পরিমাণ মেটাল ইনপুট দিব যাতে সেটা থেকে মিনিমাইজ হয়ে কিছু ওয়েস্টেজ হয়ে 20 টন আসে। তো সেই ওয়েস্টেজ জানার জন্য আমাদের ওয়াইন্ডিং মেশিনের ওয়েস্টেজ পার্সেন্টেজ জানা লাগবে, এবং সেটা আমরা জানি 1%। তো 20 × 10³, যেটা আমাদের অ্যাকচুয়ালি আউটপুট পেতে যাচ্ছি ওয়াইন্ডিং মেশিন থেকে, সেটাকে আমরা 1 - 1% দ্বারা ভাগ দিলাম, তাহলে যে রেজাল্ট আসবে ওটা আসলে আমাদের ওয়াইন্ডিং মেশিনে কতটুকু ইনপুট দিব। এই ইনপুটটা অ্যাকচুয়ালি আসবে কোথা থেকে, সেটা আসবে আমাদের রিং ফ্রেম থেকে। কতগুলো রিং ফ্রেম থেকে আসবে সেটা পরের বিষয়ে, অ্যাকচুয়ালি এটা আসবে রিং ফ্রেম থেকে, এটা বুঝতে হবে আগে। দ্যাট মিনস আমাদের রিং ফ্রেম থেকে রিকার প্রোডাকশন বা আউটপুট লাগবে এতটুকু। তো এখন আমরা ফার্স্টে বের করবো একটা রিং ফ্রেমের জন্য কতটুকু, সেটা করার জন্য এখানে কিছু প্যারামিটার জানা লাগবে এবং এগুলো সব মুখস্থ রাখা লাগবে, কারণ পরীক্ষায় এখান থেকে 12 মার্কের কোয়েশ্চেন আসে স্পিন প্ল্যান থেকে। তো স্পিন স্পিড 16000 RPM, সাধারণত 20 বা 25 এর জন্য 16000 RPM, 30 হলে 17, তারপর 40 এনে হলে 1800, এরকম। নাম্বার স্পিন্ডেল 1008 হলো লং ফ্রেমের জন্য, আর শর্ট ফ্রেমের জন্য হলো 504। টুইস্ট মাল্টিপ্লাই হলো 4.2, সাধারণত ওভেনিয়ানের জন্য 4.2, আর নিটিয়ানের জন্য 3.5 3.8, এরকম রেঞ্জের মধ্যে থাকে। কাউন্ট হলো 20 × 10, এফিসিয়েন্সি 85%, তো 85 থেকে 95, আর ওয়েস্টেজ হলো 2%। রিং ফ্রেমের সাধারণত ওয়েস্টেজ একটু বেশি হয় ওয়াইন্ডিং মেশিন থেকে। তো আমরা ক্যালকুলেশন করবো, ফার্স্ট হলো ডেলিভারি স্পিড বের করতে হবে, যেহেতু আমরা ডেলিভারি ইয়ানের বা প্রোডাকশন জানতে চাচ্ছি। ডেলিভারি স্পিড কে বের করি, স্পিন্ডল স্পিড ডেড বাই TM টুইস্ট মাল্টিপ্লায়ার ইন্টু হলো অ্যানি। তো রুট ওভার অ্যানি, এখানে আসলো এত আমাদের ইঞ্চ পার মিনিট, এটা তো এটা তো রেজাল্টটা বসলাম এখানে ইঞ্চ পার মিনিট। 60 দ্বারা গুণ দিলাম আসলো ইঞ্চ পার আওয়ার, তারপর 24 ইঞ্চ পার ডে, 0.85% এফিসিয়েন্সি ইঞ্চ পার ডে, 1008। একটা স্পিন্ডল ঘুরে আমাদের এত স্পিডে, তাহলে এতগুলো কত স্পিডে ঘুরবে আসলো আমাদের এত। তারপর হলো ইঞ্চ পার ডেতে আসলো 36 দ্বারা ভাগ দিলাম আসলো হলো আমাদের ইয়ার্ডে, কারণ 1 ইয়ার সমান 36 ইঞ্চ। তারপর 840 দ্বারা ভাগ দিলাম আসলো হ্যাঙ্কে, তারপর 22 দ্বারা ভাগ দিলাম আসলো আমাদের পাউন্ডে। পাউন্ড থেকে কেজিতে নিয়ে দিলে 2.2046 দ্বারা ভাগ দিলাম, তো আমাদের রেজাল্ট আসলো এত, 683.230 কেজি পার ডে, সেটা হলো কি একটা রিং ফ্রেম থেকে আসে। তো আমরা তো চাচ্ছি রিকোয়ার প্রোডাকশন বা আউটপুট যেটা আমাদের আসতে হবে এত, তো ভাগ দিব এটা দ্বারা এত, তো আমাদের আসলো 29.56 বয়া ধরতে গেলে 30টি। তো 30টি আমাদের রিং ফ্রেম লাগবে, তারপর ওয়াইন্ডিং মেশিন লাগবে 11টি। এখন হলো উল্টাভাবে যেহেতু আসি রিং ফ্রেমের পরে আমাদের কোন মেশিন আসতে হবে বা রিং ফ্রেমের আগে, সেটা হলো সিমপ্লেক্স।
এভাবে আমরা সিম্প্লেক্স মেশিনের প্রোডাকশন হিসাব করব, রিকার প্রোডাকশন, সিম্প্লেক্স মেশিনের রিকার প্রোডাকশন জানার জন্য আমাদের রিং ফ্রেমে জানা লাগবে কতটুকু ওয়েস্টেজ হয়, কারণ রিং ফ্রেমে যেটি ইনপুট দিব ওইটা আসবে আমাদের সিম্প্লেক্স মেশিনের আউটপুট থেকে বা সিম্প্লেক্স মেশিনের যে প্রোডাকশন ওইটা। তো এখানে তাই করেছে, রিং ফ্রেমে আমাদের রিকার প্রোডাকশন হলো এত, তাহলে রিং ফ্রেমে কতটুকু ইনপুট দিব বা যে ইনপুট দিব ওইটাই তো আমাদের সিম্প্লেক্স মেশিন থেকে আসবে। তো সেটা বের করছি 1-2% বা 0.02 আসে আমাদের 22, আমাদের আসে 20,614.30633 কেজি। তো আমরা এখানে কিছু প্যারামিটার সম্পর্কে আইডিয়া রাখা লাগবে সিম্প্লেক্সের, সেটা হলো স্পিন্ডেল স্পিড 1100 RPM থেকে 1000 বা 1200 এরকম হয়, টুইস্ট মাল্টিপ্লায়ার শান্ত 1.1, কাউন্ট 1.1 এনি, নাম্বার অফ স্পিন্ডেল হলো 120, এফিসিয়েন্সি 85, আর ওয়েস্টে শান্ত কম থাকে যেটা হলো 0.5। তারপর আমরা ইন জেনুয়েনলি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা হিসাব করি প্রোডাকশন হিসাব করব, 1100, তারপর 60 গুণ দিলাম 24, তারপর হলো 0.85, 120, তারপর হলো মূলত এই যে 8% আমরা বের করছি ডেলিভারি স্পিড। তো এটা আলাদাভাবে করা যায়, রিং ফ্রেমে যেভাবে ক্যালকুলেশন করছি ওরকমই ব্যাকসাথেও করা যায়। তারপর 36, 84, 1.2, 2.20 আমাদের রেজাল্ট আসলে এত। এখানে একটা বিষয় লক্ষণীয় যে কোনো ক্ষেত্রেই কিন্তু প্রোডাকশন আমরা ওয়েস্টেজ ক্যালকুলেশন করিনি, ওয়েস্টেজ ক্যালকুলেশন করিনি এই জন্য কারণ এখান থেকে যে আমরা যে আউটপুট ম্যাটেরিয়াল এই যে এটা যে ধরেছি আমরা কাউন্ট 1.9, এটা আমরা ধরেছি আউটপুট ম্যাটেরিয়ালের কাউন্ট। তো যখন আমরা এটা ধরেছি তখন আমরা মনে মনে চিন্তা করে নিয়েছি যে আলটিমেটলি ওয়েস্টেজ হয়ে আমাদের এত কাউন্ট আসতেছে। সেম হলো আমাদের রিং ফ্রেমের জন্য, ওখানে ওয়েস্টেজ ক্যালকুলেশন করি নাই কারণ ওখানে যে কাউন্টটা ধরে নিয়েছি সেটা আমরা ধরে নিয়েছি আউটপুট ম্যাটেরিয়াল কাউন্ট। দ্যাট মিন্স ওই কাউন্ট আসছে আমাদের ইনপুট ম্যাটেরিয়াল থেকে কিছু পরিমাণ ওয়েস্টেজ হয়ে, তারপর এই জন্য আমরা ওয়েস্টেজ ক্যালকুলেশন করি নাই। ফার্দার যত ম্যাথ থাকবে যদি ওয়েস্টেজ ক্যালকুলেশন না করি বুঝতে হবে যে আমরা আউটপুট নিয়ে কনসিডার করেছি, ওয়েস্টেজ ক্যালকুলেশন করতে ইনপুট ম্যাটেরিয়াল থেকে। তো এখান থেকে সিমিলারলি রেকর্ড নাম্বার সিম্প্লেক্স বের করব, এরকম আসে আমাদের 13টি। তারপর হলো ফিনিশার ড্রফ্রেম, ফিনিশার ড্রফ্রেমের জন্য কতগুলো প্রোডাকশন লাগবে সেটার জন্য আমাদের হলো সিম্প্লেক্স মেশিন ওয়েস্টেজ ক্যালকুলেশন সম্পর্কে ধারণা রাখা লাগবে। এভাবে করলাম, এটা আসলো আমাদের এত। তারপর ডেলিভারি স্পিড জানা লাগবে ফিনিশার ড্রফ্রেমে, সেটা 650 থেকে 700, স্ল্যাব অ্যাকাউন্ট হলো 0.12 এনি, এফিসিয়েন্সি 8.5, ওয়েস্টেজ হলো 0.5%, যেটা হলো আমাদের সিম্প্লেক্স মেশিনের মতোই। তারপর প্রোডাকশন পার ডে বের করব, আগের যে হিসাব করেছি ওটার মতো আসলো আমাদের এত রেজাল্ট। এখান থেকে আমার নাম্বার অফ ফিনিশার ফ্রেম বের করব, রিকোয়ার্ড প্রোডাকশন বা ইন টোটাল আমাদের কত ফিনিশার থেকে প্রোডাকশন লাগবে, তারপর হলো একটা ফিনিশার থেকে কতটুকু পাইছি, তো আমাদের আসলো এত, 6টা ফিনিশার ড্রফ্রেম লাগবে। কম হুঁশিয়ারি, কম হুঁশিয়ারি মানে কম পিয়ান, একই কথা। তো কম পিয়ানের জন্য আমাদের কম বারও লাগবে, ল্যাপ ফার্মারও লাগবে। তো কম্বার ল্যাফার্মার মধ্যে যদি নুলটা থেকে আসে, আগে কম্বার আসে, তো কম্বারে কতটুকু প্রোডাকশন লাগবে বা কম্বার থেকে কতটুকু আউটপুট লাগবে সেটা আমাদের হিসাব করতে হবে, অ্যাকচুয়ালি ফিনিশার কার্ডে কতটুকু ওয়েস্টেজ হয়। এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করব, ব্যাক ক্যালকুলেশন করলে আসে আমাদের এত 20,820,822.00584 কেজি। তারপর আগের মতোই এখানে হলো কম্বার মেশিনের প্যারামিটার একটু ভিন্ন আছে, ফিট পার মিনিট নিব ধরেছি 6 মিলিমিটার, শান্ত 4 থেকে 6 মিলিমিটার, নিপ পার মিনিট 400 ধরেছি, শান্ত থাকে 350 থেকে 450, নল ধরেছি 16%, নল শান্ত 8 থেকে 24 থাকে, যত বেশি নল হবে আমাদের হলো কম পিয়ানের কোয়ালিটি তত ভালো হবে। আর ল্যাপের ওয়েট ধরেছি হলো 1100 গ্রেন পার ইয়ার। এখন বুঝতে হবে ল্যাপ কি, ল্যাপ কিন্তু এটা হলো ইনপুট ম্যাটেরিয়াল ধরেছি আমরা ইনপুট। সো যখন আমরা ইনপুট ডাটা নিয়ে কাজ করবো আমাদের ক্যালকুলেশন করতে হবে ওয়েস্টেজ নিয়েও, দ্যাট মিন্স ইনপুট নিলে আমাদের ওয়েস্টেজও ক্যালকুলেশন করতে হবে, আর নয়লে এখানে আমি অ্যাকচুয়ালি ওয়েস্টেজই।
তারপর হলো এফিসিয়েন্সি 85%। তো এখানে আমাদের ফার্স্টে হলো ফিট পার মিনিট বের করতে, ফিট পার মিনিট কে বের করতে, ফিট পার নিপ ইন্টু নিপ পার মিনিট, তাহলে নিপ নিপ কাটা যায়, ফিট পার মিনিট আসবে, সেটা আসবে হলো মিলিমিটারে। মিলিমিটার থেকে মিটার নেওয়ার জন্য 10³ দ্বারা ভাগ, তো মিটার আসলো, মিটার থেকে আমরা ইয়ার্ডে নেব 1.0936। ইয়ার্ডে নিয়েছি কেজির জন্য, সেটা পরে আসতেছি। তারপর 1100 গ্রেন পার ইয়ার্ড, মূলত এখানে গ্রেন পার ইয়ার্ড আর এখানে হলো ইয়ার্ড, তো গুণ দিলে আমাদের আসে টোটাল গ্রেন পার মিনিট। তারপর আমাদের ওয়েস্টেজ ক্যালকুলেশন করতে হবে, কারণ অ্যাকচুয়ালি তো আমাদের এতটুকু আসে না আউটপুট, ওয়েস্টেজ ক্যালকুলেশন করলাম। তারপর হলো এটা মিনিটে আসলো, এটা আসবে আওয়ার, এটা আসবে পার ডে, এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে হবে, করলাম। তারপরে হলো গ্রেন আসছে, গ্রেন থেকে আমরা জানি 7000 গ্রেন হলো 1 পাউন্ড, 7000 দ্বারা ভাগ দিলাম, পাউন্ড থেকে কেজিতে নিলে 2.2046 দ্বারা ভাগ। তো আমাদের একটা কম্বার আসে, এত কম্বাই প্রোডাকশন সাধারণত করে না নর্মালি। তারপর নাম্বার অফ কম্বাই সব বের করবো আগের মুগুলোর মতোই, আসে আমাদের 108টি বা 109টি, অ্যাকচুয়ালি 109টি, 108 তো ফ্র্যাকশন। তারপর আমাদের ল্যাব ফার্মার কতগুলো লাগবে বা ল্যাব ফার্মারের প্রোডাকশন হিসাব করতে হবে, সেটার জন্য আমাদের জানতে হবে ইন টোটাল কতগুলো, কত অ্যামাউন্টের প্রোডাকশন লাগবে। সেটার জন্য আমাদের এখানে হলো 0.16 এক থেকে বিয়োগ দিলাম, এটা হলো আমাদের কম্বারের ওয়েস্টেজ। তো যে এই যে রেজাল্টটা আসলাম, অ্যাকচুয়ালি এই রেজাল্টে আমাদেরকে কম্বার ইনপুট দিতে হয় বা ল্যাব ফার্মার থেকে আউটপুট যেটা আসে। তারপর আগের মতোই ক্যালকুলেশন করবো, ডেলিভারি স্পিড হলো 110 মিটার পার মিনিট, ল্যাব হলো 1100 গ্রেন পার ইয়ার্ড। এখানে কম ল্যাব ফার্মারের আউটপুট কিন্তু মিনি ল্যাব, তো এখানে কিন্তু আমরা ওয়েস্টেজ ক্যালকুলেশন করব না, এটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু আউটপুট ম্যাটেরিয়াল কাউন্ট করতেছি। তো আগের মতোই ক্যালকুলেশন সব, তো আমাদের আসে এত। তো নাম্বার ল্যাব ফার্মার সাধারণত 3টা লাগবে, ল্যাব ফার্মার প্রোডাকশনও বেশি। তারপর আমাদের ব্রেকার ড্রোফ্রেম, কারণ তো যদি আমরা সিকোয়েন্স অনুযায়ী আসি ব্রেকার ড্রোফ্রেম আসে হলো আমাদের ল্যাব ফার্মার। আর যেহেতু আমরা ব্যাক ক্যালকুলেশন করতেছি, যেহেতু আমরা জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি র মেটেরিয়াল আমাদের কত কেজি দিতে হবে 20 টন প্রোডাকশনের জন্য, এর জন্য ব্যাক ক্যালকুলেশন করলে মিনি ল্যাপের আগে ব্রেকার ড্রোফ্রেম সেটা ক্যালকুলেশন করলাম। তো এখানে রেকর্ড প্রোডাকশন জানা লাগবে, যেহেতু আমাদের ল্যাব ফার্মারে ওয়েস্ট এসে 1%, তো 1% ভাগ দিতে হবে এক থেকে, দিলে আমাদের আসে এত। দ্যাট মিনস আমাদের যতগুলি ব্রেকার ড্রোফ্রেম লাগুক টোটাল আমাদের প্রোডাকশন আসতে হবে এত। তো এই টোটাল প্রশ্ন থেকে আমরা বের করবো কীভাবে কতগুলো ব্রেকার ড্রোফ্রেম বের করা যায়। আর ব্রেকার ড্রোফ্রেমের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে প্যারামিটার সাধারণত ফিনিশার ড্রোফ্রেমের মতোই হয়ে থাকে। তো আমরা ফিনিশার ড্রোফ্রেম থেকে এই রেজাল্টটা পেয়েছিলাম, ব্রেকার ড্রোফ্রেমে একই রেজাল্ট পাবো, কারণ ওখানে কাউন্ট, স্পিড, ওয়েস্টেজ, ডেলিভারি স্পিড সব সেম। তো নাম্বার অফ ব্রেকার ড্রোফ্রেম বের করবে এত, যেটা আসে আমাদের 60টা। এখন হলো কার্ডিং মেশিন, তো কার্ডিং মেশিন কেবল প্রোডাকশন করতে হবে, প্রোডাকশন ক্যালকুলেশন করতে হবে আগের মতোই। আমাদের ব্রেকার ড্রোফ্রেমে ওয়েস্টেজ হয় 0.5%, তো সেটা দ্বারা ভাগ দিতে হবে এক থেকে বিয়োগ দিয়ে, আসে আমাদের এত। তো নর্মালি প্রোডাকশন পার আওয়ার কার্ডিং মেশিন হলো 80 কেজি থেকে 90 বা 100 কেজি, আর ওয়েস্টেজ হয় বেশি 4%, এবং স্লাইবার কাউন্ট থাকে হলো 0.1 আনেনি। তো স্লাইবার কিন্তু আমরা আউটপুট ধরেছি, আর এগুলো না দিলে হবে, মূলত ওয়েস্টেজটা আমাদের জানতে হবে। আর যেহেতু এখানে আমি বলি দিয়েছি পার আওয়ার 80 কেজি, তাহলে পার ডে তো কত নিশ্চয়ই বোঝা যাচ্ছে, 80 × 24, আসে আমাদের এত 1920 কেজি। তারপর নাম্বার অফ কার্ডিং বের করবো, আমাদের আসে এত। এবং সিমিলারলি আমরা ব্লোরুমে ফিরে আসবো, রিকোয়ার প্রোডাকশন জানতে চাচ্ছি। তো এখানে আমাদের ওয়েস্টেজ জানা লাগবে, যেটা হলো কার্ডিং মেশিনে, সেটা হলো ব্লোরুম থেকে আউটপুট আমাদের আসতে হবে এত। তো এখন আমরা জানতে চাচ্ছি কয়টা ব্লোরুম লাগবে। প্রোডাকশন পাওয়ার ব্লোরুম হলো 1000 কেজি, ওয়েস্টেজ হলো 3%, প্রোডাকশন পার ডে হিসাব করবো, নাম্বার অফ ব্লোরুম লাগবে আমাদের হলো এত 2টা। এখন আমরা জানবো কীভাবে ব্লোরুমে ইনপুট দিতে হবে, কত অ্যামাউন্ট ইনপুট দিতে হবে, কারণ ব্লোরুম থেকে যে আউটপুট পাবো ইনপুট তার থেকে অবশ্যই বেশি হবে, সেটার জন্য যে ব্লোরুমের ওয়েস্টেজ ক্যালকুলেশন করবো। ওয়েস্টেজ হলো 0.03 বা 0.3%, তো এটা দ্বারা ভাগ দিলে আমাদের আসে ব্লোরুম অ্যাকচুয়ালি ইনপুট দিতে হবে এত 27000
23.52728 দিলে আমরা 20 টন বা 20,000 কেজি ওয়াইন্ডিং মেশিন থেকে আউটপুট পাব। তো এই হলো লং ভিডিও স্পিন প্ল্যানের, আশা করি ম্যাটটা বোঝা গেছে। তো এটা হলো স্পিন প্ল্যানের লাস্ট ম্যাথ, এখানে যেটা বলছে টু প্রডিউস 20 টনস পার ডে অফ 30 NE, CH মানে হলো কম হুঁশিয়ারি আর কেজ হলো কার্ড ইয়ান বা কার্ড হুঁশিয়ারি, হাউ মেনি কার্ডিং মেশিন আর রেকর্ড। তো এখানে আমাদের হলো কতগুলো কার্ডিং মেশিন লাগবে 20 টন এবং 30 NE ইয়ান তৈরি করতে, সেটা আমাদের জানতে চাইছি। তো এক্ষেত্রে রেজাল্ট দুইটা আসবে, একটা আসবে কম্প ইয়ানের জন্য, কম্প ইয়ানের জন্য আমরা জানি সবগুলো মেশিন ইউজ করতে হয়, আর কার্ড ইয়ানের জন্য দুইটা মেশিন বাদ দিতে, সেটা হলো ল্যাব ফর্মার আর হলো কম্বার। তো তাহলে দেখি কীভাবে ক্যালকুলেশন। তো ফার্স্ট আমরা হিসাব করবো কম হুঁশিয়ারি বা কম পিয়ানের জন্য। তো কম পিয়ানের ক্যালকুলেশনের জন্য আমাদের সবকটি মেশিন লাগবে। তো আমাদের জানতে চাইছে কয়টা কার্ডিং মেশিন লাগবে। তো কয়টা কার্ডিং মেশিন বের করার আগে আমাদের জানতে হবে একটা কার্ডিং মেশিন কতটুকু প্রোডাকশন হয়, সেটা আমরা বের করবো, এবং তারপর আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি রিকোয়ার্ড প্রোডাকশন ইন কার্ডিং মেশিন। তো কার্ডিং মেশিন অ্যাকচুয়ালি কতটুকু প্রোডাকশন লাগবে ইন টোটাল সবগুলো মিলে, সেটার জন্য আমাদের কী করতে হবে, সেটার জন্য আমাদের হলো ওয়াইন্ডিং মেশিন থেকে কার্ডিং মেশিনের আগ পর্যন্ত যেটা হলো ব্রেকার ড্রফে সবগুলো ওয়েস্টেজ ক্যালকুলেশন করতে হবে। তো এখানে সবগুলো ওয়েস্টেজ দেওয়া আছে, আর এখানে এই দুইটা মেশিন যখন আমরা কম্প ইয়ান হিসাব করবো তখন এই দুইটা মেশিন ক্যালকুলেশন করবো, আর যখন কার্ড ইয়ান হিসাব করবো তখন এই দুইটা মেশিন ক্যালকুলেশন করবো না। তো যেহেতু আমরা কম্প ইয়ান হিসাব করতেছি তখন সবগুলো ওয়েস্টেজ যোগ করবো, ওয়েস্টেজ যোগ করে এক থেকে বিয়োগ দিব, তারপর আমাদের হলো রিকোয়ার্ড প্রোডাকশন বা অ্যাকচুয়াল প্রোডাকশন, তো আমাদের লাগবে 20 × 10³ কেজি বা হলো 20 টন। টোটাল যেটা লাস্ট আউটপুট আসবে সেটা দ্বারা হলো সবগুলো মেশিনের ওয়েস্টেজ থেকে ভাগ দেব, ভাগ দিলে আমাদের যে এই ভ্যালুটা আসবে রিকোয়ার্ড প্রোডাকশন ইন কার্ডিং মেশিন। তো এটা কীভাবে আসলো সেটা না বোঝা গেলে আগের ম্যাথটা দেখতে হবে, স্পিন প্ল্যানের ম্যাথ। ওইখানে আমি দেখিয়েছি কীভাবে প্রতিটা মেশিনের ওয়েস্টেজ ক্যালকুলেশন করতে হবে, ওয়েস্টেজ ক্যালকুলেশন থেকে রিকোয়ার্ড প্রোডাকশন বের করতে, জাস্ট ওইটাই এখানে এক লাইনে করা হয়েছে। তো এটা হলো কম্প হুঁশিয়ারির জন্য, আর কার্ড হুঁশিয়ারির জন্য জাস্ট দুইটা মেশিন বাদ যাবে, কম্বার ল্যাব ফর্মার, সিমিলারলি এতটুকু আসে। তো এখন আমরা কার্ডিং মেশিনের একটা কার্ডিং মেশিন থেকে কতটুকু প্রোডাকশন আসে সেটা বের করবো, আওয়ার প্রোডাকশন বা প্রোডাকশন পার আসে 80 কেজি, 87 থেকে 90 বা অনেক সময় 100 হয়, প্রোডাকশন পার ডে বের করবো। তো নাম্বার অফ কার্ডিং মেশিন, এটা হলো কম্প হুঁশিয়ারি বা কম্প ইয়ানের জন্য 14টা, আর হইল নাম্বার অফ কার্ডিং মেশিন কার্ড ইয়ানের জন্য হলো আমাদের এতটা। তো এই ভ্যালুটা আসলো কার্ড ইয়ানের রিকার্ড প্রোডাকশনের কার্ড ইয়ানের জন্য, আর এই যে এই ভ্যালুটা আসলো রিকার্ড প্রোডাকশন ইন কম্প ইয়ানের জন্য। তারপর ভাগ দেবো, এখান থেকে দেখা যাচ্ছে যে কম্প ইয়ানের জন্য বা কম্প ইয়ান প্রডিউস করার জন্য আমাদের মেশিন সংখ্যা বেশি 14টা, আর কার্ড ইয়ান প্রডিউস করার জন্য মেশিন সংখ্যা কম 11টা। দ্যাট মিন্স এটা বুঝাই যাচ্ছে কম্প ইয়ান তৈরি করতে যেহেতু দুইটা মেশিন এক্সট্রা লাগে, সো সেই দুইটা মেশিন এক্সট্রা করার জন্য আমাদের তো কার্ডিং মেশিনও বেশি লাগবে। তো এভাবেই এর মধ্যে এই পর্যন্তই, এবং ফাইনালি এর মাধ্যমে শর্ট স্যাম্পল স্পিনিংয়ের ম্যাথগুলো সম্পূর্ণ করা হলো। গুড বাই।